আর একজন দর্শক বলেছেন ওনার 5 মাসের প্রেগনেন্সি, উনি চিত হয়ে শুধু ওনার ভালো লাগে, কিন্তু এতে কি কোনো বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা উনি জানতে চেয়েছেন। আসলে আমরা কিন্তু প্রেগনেন্সিতে সবসময় বলে থাকি যে বাম কাঁথে শোয়াটা ভালো, কারণ আপনি যখন বাম কাঁথে শুবেন তখন দেখা যায় যে বাম সাইডে আমাদের শরীরে যে মেইন শিরা উপশিরাগুলো গিয়েছে ওটার মধ্যে অনেক ব্লাড সাপ্লাই হয় এবং বাচ্চার গঠনই সেটা সাহায্য করে, বাচ্চা অনেক বেশি পুষ্টি পায় ব্লাডের মাধ্যমে। সুতরাং আপনি চেষ্টা করবেন আসলে বাম কাঁথে শোয়ার জন্য। তারপরে আসলে অনেক সময় টানা তো আর বাম কাঁথে শুয়ে থাকা যায় না, তাই না? সেক্ষেত্রে আপনি ডান কাঁথে মাঝে মাঝে শুতে পারেন, কিন্তু চিত হয়ে শোয়াটা থেকে আসলে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি চিত হয়ে শুয়ে থাকেন, কোমরের হাটে এমনিতেই ব্যথা হয়ে থাকে, তো আপনি যখন চিত হয়ে শুবেন পুরো মেরুদণ্ডের উপরে কিন্তু আপনার গর্ভের বাচ্চা এবং পানি এবং সমস্ত কিছুর একটা প্রেশার যাবে। সেক্ষেত্রে আপনি কোমরেরও যেমন ব্যথা করবে, সেক্ষেত্রে অনেক সময় এমন হয়ে থাকে যে আমাদের মেজো যে শিরা উপশিরাগুলো আমাদের মেরুদণ্ডের দুই পাশ দিয়ে গিয়েছে, তারপর ইউটারাসের প্রেশারে অনেক সময় ব্লাড সার্কুলেশনে হ্যাম্পার হয়, ব্লাড প্রেশার কমে যায় এবং অনেক সময় প্রেশারও কমে যায়। সুতরাং এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে।